নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ তৈরি করব ভেজ মোমো। তবে তার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন এবার ভেজ মোমো রেসিপিটা দেখে নেওয়া যাক। মোমোর স্টাফিংটা রেডি করার জন্য কড়াইতে রোজকার ব্যবহৃত তেল দিয়ে দিলাম। আমি এখানে রাইস ব্র্যান তেল ব্যবহার করছি। খুব অল্প পরিমাণে তেল লাগে, বেশি তেল প্রয়োজন হয় না। তেলের মধ্যে আদা কুচি দিয়ে দিলাম। কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আর কোনো সবজি ব্যবহার করছি না, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। খুব সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বাঁধাকপিটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে বাঁধাকপিটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখলেই বাঁধাকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার একটু কুচি সাজে বাঁধাকপিগুলো এরকম করে দিলে একদম কুচি কুচি হয়ে যাবে। এই দেখুন বাঁধাকপিটা কি সুন্দর মিহি মিহি হয়ে গেছে। কোনো মশলাপাতি দেব না, খালি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। মোমোর পুর খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মোমো তৈরি করার জন্য এখন ময়দাটা মেখে নেব। মোমো তৈরি করার জন্য ময়দাটা খুব ভালো করে চেলে নিয়ে চলে এসেছি। লবণ দিয়ে দিলাম। ময়দার মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিলে খুব ভালো ময়াম হয়। তেল, ময়দা আর লবণ খুব ভালো করে মিশিয়ে নেব। আজকের মোমো একদম অন্য ধরনের। আপনারা তো ভেজ মোমো, চিকেন মোমো, বিভিন্ন রকমের মোমো খেয়েছেন, তবে আজকের মোমোটা একটু অন্যরকম করব। সাদা নয়, কালারিং মোমো। কারণ এখন শীতের সময় অনেক রকম সবজি পাওয়া যায়, সেই সবজি থেকেই আমি কালার করব। কোনো কেমিক্যাল মিশ্রিত কালার এখানে ব্যবহার হবে না। মোমো কালার করার জন্য একটা বিট নিয়ে নিয়েছি, সেই বিটটা আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। এই কালারটা দিয়েই মোমোর কালার হবে। অল্প অল্প করে নিয়ে নিয়ে মেখে নেব ময়দাটা। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। কোনো রকম কেমিক্যাল ছাড়াই এত সুন্দর কালার হয়ে যায়। এবার এই ময়দাটা থেকে এই লেচি কেটে মোমোর জন্য লেচিটা খুব ভালো করে বেলে দেব। মোমোর জন্য এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার এই যে একটা বেলে নিলাম, এরকম করে বেলে নিয়ে মাঝে মোমোর স্টাফিংটা দিয়ে দিলাম। খুব সোজা, রেস্টুরেন্টের মতন অত ডিজাইন দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে এক পাট মুড়ে দেব। এবার ওদিক থেকে নিয়ে এসে আর একটা পাট এরকম মুড়ে দেব, দিয়ে এই ধারগুলো হাত দিয়ে চেপে দেব। রেডি।
খুব ইজি এইভাবে প্রত্যেকটা মোমো শেপ দিয়ে বানিয়ে নেব। আরও একটা দেখাচ্ছি, তেল দিয়ে বেলতে হবে ছোট ছোট লেচি, এরকম তেল দিয়ে বেলে নেব। মাঝখানে এরকম স্টাফিংটা দিয়ে দিলাম মোমোর, পুরটাও বেশ ঝামেলা ছাড়া। এই যে এক সাইড মুড়ি দিচ্ছি, এবার ওই দিকটা ওপরে চাপিয়ে দেবো, এরকম করে মুড়ে দিচ্ছি। এই যে ধারগুলো হাত দিয়ে চেপে দিলাম, খুব সোজা। এভাবে আপনারা বানিয়ে নেবেন, আমিও বাকি কটা বানিয়ে নিচ্ছি। সব মোমোগুলো এরকম করে বানিয়ে নিয়েছি, এবার মোমোগুলো স্টিমে বসাবো। মোমো স্টিমে দেওয়ার জন্য এরকম একটা মোমো মেকার নিয়ে চলে এসেছি। এই মোমো মেকারটায় দুটো স্ট্যান্ড, এই একটা মোমো রাখতে পারবো, আরও এই একটা, আর সবার নিচেরটায় এরকম করে জল দিতে হবে, এর স্টিমে মোমোগুলো হয়ে যাবে। এবার এই যে প্রথমে যে স্ট্যান্ডটা, এটাতে একটু তেল একটু মাখিয়ে নিতে হবে, এই যে মোমোর এই জায়গাটা একটু এরকম করে তেল মাখিয়ে নিতে হবে, তাহলে মোমোগুলো লেগে যাবে না গায়ে। দুটোতেই তেল মাখিয়ে নেব, আপনারা ব্রাশেও মাখাতে পারেন, আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো হয়ে গেছে, খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার মোমোগুলো বসিয়ে দেব, গায়ে গায়ে বসাবো না, একটু ছেড়ে ছেড়ে বসাবো এরকম করে। এটা ছোট সাইজ, এগুলো মোট ছটা ধরে, এর থেকে বেশি দেওয়া যায় না, বেশি দিলে গায়ে আটকে যাবে। এবার আরও একটা আছে, এটাতেও ছটা বসিয়ে নেব। মোমো মেকারে সাজানো হয়ে গেছে, এবার আসুন মোমো মেকারটাকে নিয়ে যাই আর একদম স্টিমে মোমোগুলো রেডি করে নিই। মোমোর জন্য চাটনিটা রেডি করে নেবো, তার জন্য ধনে পাতা নিয়ে নিয়েছি একটু আদা, লেবু হাফ আর দুটো কাঁচা লঙ্কা। মেকারের সব থেকে নিচের যে অংশে যে বাটিটা থাকে তার মধ্যে জল দিয়ে দেবো, এই বাটিতেই স্যুপ করা যায়। তবে আজকে আমি স্যুপ করছি না, এই স্যুপের রেসিপিটা মোমোর সঙ্গে আমি অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। ভর্তি ভর্তি করে জল দেওয়া যাবে না, হাফ প্লেট একটু বেশি জল দিয়ে দিলাম, তার উপর এই যে মোমোর বাকি দুটো বাটি এরকম করে বসিয়ে দিলাম। গ্যাস অন করে মোমো মেকারটা বসিয়ে দিয়েছি, এবার মোমোটা এই ভাপে ভাপে স্টিম হয়ে যাবে আর পারফেক্টভাবে রেডিও হয়ে যাবে। বন্ধুরা, প্রায় 20 মিনিট ধরে সব মোমোগুলো আমি স্টিম করে নিয়ে চলে এসেছি, একদম দোকানের মতো ধোঁয়া ওঠা মোমো রেডি, তবে একটু অন্য ধরনের। গরম গরম মোমো খেতে দারুণ লাগে। এই যে আরো একটা নিচে আছে, গরম একদম ধোঁয়া উঠছে। আর মোমোর জন্য ধনে পাতার চাটনিটা আমি রেডি করে নিয়েছি, এই গরম গরম মোমোর সঙ্গে ধনে পাতার চাটনি খেতে দারুণ লাগে। একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা কুকড হয়েছে, একটা মোমো ভেঙে দেখাচ্ছি। দারুণ দারুণ, এবার এই গরম গরম ধোঁয়া ওঠা মোমো আর সঙ্গে এই ধনে পাতার চাটনি, দারুণ দারুণ হয়েছে, চাটনিটাও অসাধারণ। আপনারা এভাবে বাড়িতে মোমো বানিয়ে খাবেন, এরকম রং বেরঙের মোমো কার না খেতে ভালো লাগে। এই মোমো রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।